ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। বলি দিদি, অখান মাস তো পড়ে গেছে, নতুন ধান উঠে গেছে, তা তোমরা কি লবণ করবা না নাকি তোমাদের করতে নেই? না না দিদি, কে বলেছে আমাদের লবণ করতে নেই? আমাদের লবণ করতে আছে তো। 10 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না তোমাদের বাড়ি লবণ করতে। শালা, এত বড় অপমান! অখান মাস তো শেষ হতে চলল, আবার কবে লবণ করবা? আরে দিদি, করবো করবো। আসলে কি বলো তো, আমাদের বুড়োটাকে তো চেনো, একদম হার কিপ্টের বাচ্চা, খালি কিছু আনতে বলি খালি ক্যাঁ 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 করবে। হ্যাঁ সেটাই বললো, বাকি অত কিপ্টে না ভালো নয় বুঝলে তো দিদি। তুমি বলে সংসার করছো, আমি বলে না মুখে মুখতে দি কবে চলে যেতাম। হ্যাঁ গো দিদি, মাঝে মাঝে আমিও ভাবি বুড়োর মুখে লাথি মেরে পালিয়ে যাই, কিন্তু ছেলে মেয়ে মুখ মানে তাকিয়ে যেতে পারি না। ও তার মানে তোমরা এবার লবণ করবা না, তাই তো? মুলাকাত করেঙ্গে তুঝে প্যার সে দেখনে বালা, প্যার হো জায়েগে। আরে তুমি আমাকে মারছো কেন? এটা ট্রেন্ডিং সং চলছে। আরে সব হবে, তুমি টেনশন নিও না, তুমি বগুনিটা নিয়ে আসো, আমি করে দিচ্ছি, তুমি ফলকটা কেটে দাও। আর যদি না হয় তোকে আমি জ্যান্ত কবর দেবো, শালা বুড়ো। করছি কিন্তু আমাকে ফল কটা কেটে তো দাও। ঘাটে পুরা নিবংশে বুড়া, আমাদের এখানে কেটে লবণ করে না, গুটা গুটা ফলে লবণ করে। আচ্ছা আচ্ছা, তুমি দাও, তুমি জলটা দাও, আমি করে দিচ্ছি। ও চালের গুড়ি দাও।
এই নাও তোমার লবণ রেডি হয়ে গিয়েছে। আর যদি ফেসবুকে দেখে ফলো করে নেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।